সরকারি আকবর আলী কলেজ, যা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত। সমগ্র উল্লাপাড়া তথা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি। 1970 সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং 1984 সালে এটি সরকারিকরণ করা হয়। কলেজটিকে উল্লাপাড়ার প্রাণ বলা হয়, কেননা অত্র অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানটির অবদান অনস্বীকার্য। লক্ষ লক্ষ শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে ছড়িয়ে আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, যা দেশ ও জাতির জন্য সত্যিই গর্বের। প্রতিষ্ঠানটির চারপাশের পরিবেশ খুবই মনোরম ও চিত্তাকর্ষক। এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে সুবিশাল খেলার মাঠ। মাঠের চারপাশে রয়েছে নানা রঙের ও বর্ণের বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছপালা। নতুন তৈরিকৃত এইচটিএমএম বিজ্ঞান ভবন প্রতিষ্ঠানটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এখানে পাঠদানকৃত বিষয়ের মধ্যে বিজ্ঞান অনুষদে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান ও গণিত বিভাগ। ব্যবসা শিক্ষায় রয়েছে হিসাব বিজ্ঞান ও ব্যবসা উদ্যোগ বিভাগ। কলা অনুষদে রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিভাগ। সমাজবিজ্ঞান অনুষদে রয়েছে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এছাড়াও ছাত্রছাত্রীদের মেধা ও সৃজনশীল কর্মকাণ্ড বিকাশের জন্য রয়েছে রোভার স্কাউট, বিজ্ঞান ক্লাব ও বক্তৃতা ক্লাব। এছাড়াও রয়েছে বিএনসিসি ইউনিট। এখান থেকে বিএনসিসি ক্যাডেটরা প্রশিক্ষণ লাভ করে পুলিশ ও সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাচ্ছে। কলেজ প্রাঙ্গনে রয়েছে সুবিশাল পুকুর, আর পুকুর পাড়ের বটবৃক্ষের তলার সুশীতল হাওয়া আপনার অবসাদগ্রস্ত মনকে এক নিমিষে চাঙ্গা করে দিবে। তাই তো এখানে ছাত্রছাত্রীদের আনাগোনা আর আড্ডায় মেতে থাকা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। Thank you.
এটি হচ্ছে সরকারি আকবরেলি কলেজের মসজিদ কমপ্লেক্স। ইসলাম ধর্ম অনুসারী ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিন্দু সবাই নামাজ আদায় করে থাকে। লাল সবুজ পতাকার মতো মাথা উঁচু করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসুক প্রতিটি শিক্ষার্থী। সৃষ্টিকর্তার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শাবলিল মুস্তফা পরবর্তী তথ্যচিত্র দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।